আমাদের দেশে অনেক মানুষ আবেগ দেখিয়ে এই রাত্রে বিশেষ বারো রাকাতের নামাজ পড়ে, এটা বেদাত। কেন বেদাত আমি আপনাদেরকে বুঝাই, সহজ করে বুঝাই। ফজরের আগে দুই রাকাত সুন্নত আসেনি আপনাদের চাঁদপুরে? নাই মনে হয়। ফজরের আগে সুন্নত কয় রাকাত? দুই রাকাত। জুড়ে বলেন, ফজরের আগে সুন্নত কয় রাকাত? দুই রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা। ইসলামে ফজরের আগের দুই রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকআতাল ফজরি, ফজরের দুই রাকাত নামাজের গুরুত্ব খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজরের দুই রাকাত সুন্নতের গুরুত্ব বেশি। না বাড়িতে কে সুবহানাল্লাহ জোরে কোরআন আসতে কর, তাহলে ফজরের আগের দুই রাকাতের সুন্নতের গুরুত্ব আছে না নাই? আচ্ছা এবার বলেন, একাকী নামাজ পড়ার ফজিলত বেশি না জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি? কথা বুঝেন, একাকী নামাজ পড়ার ফজিলত বেশি না জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি? আচ্ছা এখন মনে করেন আপনি ফজরের আগে মসজিদে দশ পনেরো জন জমে গেছেন, ফজরের আগে মসজিদে কাকতলীয়ভাবে দশ পনেরো জন জমে গিয়েছেন, সিদ্ধান্ত নিলেন যে ফজরের আগের সুন্নতের গুরুত্ব অনেক বেশি, আবার এটাও জানলেন যে জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়া থেকে উত্তম, এবার কইলেন চলো আমরা ফজরের নামাজের আগের সুন্নত জামাতে পড়ি। আচ্ছা বলেন, আপনি আবেগ দেখিয়ে যদি ফজরের আগের সুন্নত জামাতে পড়েন, ওইটা সুন্নত হবে না বেদাত হবে? দেখেন, জামাতে নামাজ পড়া বেদাত না, ফজরের আগের সুন্নত বেদাত না, কিন্তু এই যে ফজরের আগের সুন্নত আপনি যেই যুক্তিতে পড়তেছেন ওই যুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে, নামাজ তো ভালো কাজ জামাতে পড়াও ভালো কাজ, কিন্তু ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে মনগড়া পন্থা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে মনগড়া পন্থা ইবাদত করার নাম? আর আসতে বলেন, মনগড়া পন্থা ইবাদত করার নাম? আচ্ছা রমাদানুল মুবারকে আমরা বিতরের নামাজ তারাবির নামাজের পরে পড়ি জামাতে, ঠিক কিনা? আপনাদের চাঁদপুর মনে হয় পড়েন না, তাহলে রমাদানুল মুবারকের পরে আমরা বিতরের নামাজ পড়ি জামাতে। এখন রমাদান ছাড়া বিতরের নামাজ জামাতে পড়তে পারবেন? এবার বলেন, জামাতে পড়ার গুরুত্ব আছে না নাই? তো জামাতে পড়ার গুরুত্ব আছে বলেই বিতরের নামাজ জামাতে পড়তে পারবেন না, কারণ জামাতে পড়তে হলে নস লাগবে। তারাবির এই লাইলাতুন নিসফ মিন শাবানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত আমল প্রমাণিত সব একাকী, এজন্য কোরআন তিলাওয়াত করবেন একাকী, নামাজ পড়বেন একাকী, জিয়ারত করতে চাইলে করবেন একাকী, শবে বরাত উপলক্ষে সম্মিলিত কোনো নামাজ নাই, সম্মিলিত কোনো জিয়ারত নাই, সম্মিলিত কিচ্ছু নাই, শবে বরাত উপলক্ষে সম্মিলিত কোনো ইবাদত করা বেদাত। বলেন, শবে বরাত উপলক্ষে সম্মিলিত কোনো ইবাদত করা বেদাত? মুখ খুলে বলেন, শবে বরাত উপলক্ষে সম্মিলিত কোনো ইবাদত করা বেদাত? এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েছেন একাকী, আপনি ওই রাত্রে তারাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার যা করবেন সব একাকী, ঘরে করেন, মসজিদে করেন, যেখানে করেন একাকী। দুই নম্বর,